আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব যে ব্রুট ফোর্স অ্যাটাকটা মেইনলি প্র্যাকটিক্যালি কিভাবে করা যায় এবং খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা হতে চলেছে আজকে। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে, ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, তাহলে একটা বিস্তর একটা ধারণা পেয়ে যাবেন যে মূলত ব্রুট ফোর্স অ্যাটাকটা কীভাবে প্র্যাকটিক্যালি করা হয় এবং আপনারা কীভাবে এসএসএইচের মাধ্যমে লগ ইন করতে পারবেন যে কোনো একটা সার্ভারে যদি কোনো ভালনারেবিলিটি থেকে থাকে। তো আমি হিমেলাত কাছে আপনাদের সাথে লেটস গেট স্টার্টেড। তো মেইনলি পাসওয়ার্ড অ্যাটাক নিয়ে আপনাদের কিছু বলা লাগবে না, আমি জানি, তার কারণ পাসওয়ার্ড হ্যাকিং আপনারা জানেন পাসওয়ার্ড কী, কোনো একটা পাসওয়ার্ড যেটা থাকে যেটা ফেসবুকের অ্যাকাউন্টের হতে পারে, ইমেইলে হতে পারে, বিভিন্ন ক্ষেত্রে যে পাসওয়ার্ডগুলো আছে কিংবা কোনো সার্ভারের পাসওয়ার্ড। তো ওই পাসওয়ার্ডটা আমরা হলো কোনোভাবে বের করাটা এইটাই হলো হ্যাকিং, ঠিক আছে। আনঅথরাইজভাবে হতে পারে এটা কিংবা অথরাইজভাবে হতে পারে। তো এই ক্ষেত্রে পাসওয়ার্ড হ্যাকিংয়ের ক্ষেত্রে ব্রুট ফোর্স অ্যাটাকটা আসলে কী? ব্রুট ফোর্স অ্যাটাক হলো কোনো একটা পাসওয়ার্ড গেসিংয়ের মাধ্যমে, ধরুন একটা ওয়ার্ড ফাইল তৈরি করা হলো, সে ওয়ার্ডের ভিতরে আমরা সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে হোক কিংবা ডাটা ব্রিজ হয়েছে এমন কোনো প্লেস থেকে আমরা অনেকগুলো পাসওয়ার্ড নিয়ে নিলাম, কিংবা আমাদের লিনাক্সের ভিতরে যে rockyou.txt যেটা থাকে ওই rockyou.txtর মাধ্যমে আমরা পাসওয়ার্ড বের করলাম, ঠিক আছে। তো এই পাসওয়ার্ডটা কী হবে, অনেকগুলো পাসওয়ার্ড যেহেতু আছে ওই ফোল্ডারের ভিতরে, তো ওই ফোল্ডারের ভিতরে ওই ফাইলের ভিতর থেকে ওই পাসওয়ার্ডগুলো আমরা প্রত্যেকটা বারবার চেষ্টা করব, মানে ইন্ডিভিজুয়ালি এইটা না হলে আরেকটা, আরেকটা না হলে আরেকটা। তো এইভাবে যে পাসওয়ার্ডটা আমরা মেইন পাসওয়ার্ড পাবো সেটাই হলো আমাদের, এইটাই ব্রুট ফোর্স অ্যাটাক। একটা অড লিস্ট থাকে এবং অড লিস্ট থেকে আমরা পাসওয়ার্ডটা বের করার চেষ্টা করি, ওকে। সো এই ক্ষেত্রে অনেকগুলো কম্বিনেশন হতে পারে নাম্বারে, যেমন পাসওয়ার্ড 1 2 3, এরপরে কারোর নাম হতে পারে, মানে কমন যে পাসওয়ার্ডগুলো আছে এগুলো ব্যবহার করা হয়। তো ব্রুট ফোর্স অ্যাটাক বোঝার পরে আমাদের যেটা করতে হবে, আমি আজকে এখানে আপনাদের শুধুমাত্র থিওরিটিক্যাল বোঝানোর জন্য আসেনি, প্র্যাকটিক্যাল আমরা যাব। তো সেক্ষেত্রে আমাদের কিছু কিছু বিষয় জানতে হবে, যেমন এসএসএইচ কী। এসএসএইচ কী আমরা যখন প্র্যাকটিক্যাল করব তখন ইনশাল্লাহ জানার চেষ্টা করব, ওকে। তো প্র্যাকটিক্যাল করার জন্য আমরা যেটা করেছি, আমরা এখানে TryHackMe একটা রুম নিয়ে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা রুম এখানে অলরেডি নিয়েছি, সেটা হলো TryHackMe এই রুমটা, Brooklyn 99। তো এই রুমটা একেবারে বিগিনার লেভেল CTF লেভেলের একটা চ্যালেঞ্জ। তো যারা ফোনে দেখছেন আমাদের ভিডিওটা, তারা স্কিপ না করে ভিডিওটা দেখতে পারেন, তার কারণ এর মাধ্যমে অনেক প্র্যাকটিক্যাল নলেজ আপনারা পেয়ে যাবেন, যেগুলো আসলে আপনারা যদি চিন্তা করেন যে কম্পিউটার কেনার পরে করবো, পরবর্তীতে করা হবে না, ঠিক আছে। তো আপনারা যতটুকু সম্ভব ফোনের মাধ্যমে দেখার চেষ্টা করুন, না পারলেও এটা বোঝার চেষ্টা করুন, ওকে। তো এক্ষেত্রে আমরা এখানে যে রুমটা নিচ্ছি এটা বিগিনার লেভেলের CTF। তো এখানে আমরা কী করছি, আমরা এখানে মেশিনটা স্টার্ট করছি। মেশিনটা স্টার্ট করার পরে আমরা এই যে IP অ্যাড্রেস এটা নিয়ে নেব এবং আমরা এর লিনাক্সের ভিতরে চলে যাবো। সিম্পলি লিনাক্সের ভিতরে গিয়ে আমাদের যে সুডো OpenVPN যেটা দেওয়া থাকে এটা কানেক্ট করে নেব। আমি আশা করছি আপনারা জানেন যে কীভাবে এটা কানেক্ট করতে হয়, আর যদি না জানেন তাহলে আমাকে বলতে পারেন, আমি সিম্পলি TryHackMeর জন্য আলাদা একটা প্লেলিস্ট তৈরি করব, ওকে। সো এখানে আমরা সিম্পলি লগ ইন করলাম TryHackMe VPNের মাধ্যমে, যেহেতু আমাদের IP অ্যাড্রেসটা যেন তাদের কাছে প্রকাশ না পায় এই জন্য, ওকে। সো এখন আমরা যেটা করব, আমি এখানে আরেকটা ফোল্ডার তৈরি করছি CTF নামে, এবং CTF এর ভিতরে Brooklyn নামে যে রুম এটার জন্য আমি আলাদা একটা ফোল্ডার তৈরি করছি। তো এখন যেটা করব, আমরা সিম্পলি nmap কমান্ডটা ইউজ করব। nmap ইউজ করার পরে -sv এবং ভার্বোস মোড আমরা দিচ্ছি অনেকগুলো, তার কারণ আমরা দেখতে পাচ্ছি যে পরপর কোনটা হয়, ঠিক আছে। তো এন্টার ক্লিক করলাম। তো এখানে কী হচ্ছে, nmap-এর মাধ্যমে আমাদের প্রত্যেকটা যে পোর্টগুলো ওপেন পোর্ট আছে সেগুলো স্ক্যানের মাধ্যমে বের করা হচ্ছে, ঠিক আছে। তো ডিসক্লেমার, দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশনাল পারপোজ, অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা এখানে TryHackMe একটা রুম নিচ্ছি, তো এটা ভালনারেবল হয় স্বাভাবিক, ঠিক আছে, ওকে। সো এখানে আমাদের nmap-এর যে স্ক্যানিং ওটা কমপ্লিট হয়েছে। তো আমরা যদি একটু উপরে যাই, এখানে যদি দেখি যে কী কী পোর্টগুলো ওপেন আছে এবং কোন কোন সার্ভিসগুলো এখানে চালু হচ্ছে, ঠিক আছে, সেটা যদি আমি দেখার চেষ্টা করি। এখানে দেখতে পাচ্ছেন এখানে পোর্ট 80 আছে TCP, এবং এইটাই মূলত পোর্ট 22, এটা ওপেন SSH। মেইনলি আমাদের যেটা হয়, আমাদের যে পোর্ট নাম্বার সেটা হলো পোর্ট 22-তে আমাদের SSH কাজ করে এবং FTP সার্ভার কাজ করে পোর্ট 21-এ, ঠিক আছে। তো আমরা যদি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে 21-এ FTP কাজ করছে এবং পোর্ট যে 22 এটা হলো SSH এর জন্য। তো SSH এবং FTP আসলে কী? FTP হলো ফাইল ট্রান্সফার প্রোটোকল, যেখানে মেইনলি ফাইলগুলো ট্রান্সফার ক্ষেত্রে এই প্রোটোকলটা ইউজ করা হয়, এবং SSH হলো সিকিউর শেল, এটার মাধ্যমে রিমোটলি কোনো একটা সার্ভারে লগ ইন করা হয়। তো যদি না বুঝে থাকেন আমি আবারও বলছি, SSH হলো রিমোটলি কোনো সার্ভারে লগ ইন করার ক্ষেত্রে ইউজ করা হয় এবং এফটিপি ফাইল ট্রান্সফারের ক্ষেত্রে ইউজ করা হয়। তো এই দুটো সার্ভিসের মেইনলি ভালনারেবল হয়, তার কারণ এফটিপিতে বাগ বের হতেই থাকে। তো আমরা যদি এখানে দেখি এফটিপিতে যেটা আছে সেটা হলো এফটিপিতে একটা অ্যানোনিমাস লগ ইন অপশন থাকে, ঠিক আছে? তো এটা অনেকেই অফ করতে ভুলে যান, এটা অবশ্যই অফ করে রাখবেন, তাহলে কী হবে আপনাদের অ্যানোনিমাস লগ ইনের মাধ্যমে কোনো ফাইল কোনো হ্যাকার কিংবা যারা আছে তারা যেন এটা অ্যাক্সেস না পেতে পারে, সেই জন্য এটা অফ রাখা উচিত। তো আমরা যেটা করবো, আমরা এখানে কন্ট্রোল এল ক্লিক করলাম এবং এখানে আমরা যেটা করবো আমরা এফটিপিতে লগ ইন করার চেষ্টা করবো, ঠিক আছে? তো এফটিপিতে লগ ইন করার জন্য যেটা করতে হয় এফটিপি দিতে হয় এবং আমাদের যে আইপি অ্যাড্রেস সেটা দিতে হয়। তো আমরা আইপি অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম, দিয়ে এন্টার ক্লিক করলাম। তো এক্ষেত্রে কী হবে আমাদের নেমটা চাইবে, তো আমরা নেম কী দেবো, আমরা অ্যানোনিমাস দেবো, অ্যানোনিমাস, এবং পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক রাখবো। সাকসেসফুলি আমরা এখানে লগ ইন করছি। তো দেখতে পাচ্ছেন এটা কতটা ভয়ানক, তার কারণ এখানে কী হবে বাইনারি যে ফাইলগুলো ট্রান্সফার হয় আমরা এই ফাইলগুলো অ্যাক্সেস নিতে পারবো, ঠিক আছে? তো আমরা দেখি এখানে কী কী আছে। এলএস এর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে এর ভিতরে একটা ফাইল আছে কিন্তু এখানে দেখা যাচ্ছে না। তো আমরা যেটা করবো এলএস হাইফেন এল এ দিয়ে চেষ্টা করবো, এলএস হাইফেন এল এ। তো এখানে আমরা যদি দেখি হিডেন ফাইল, তো হিডেন ফাইলের ভিতরে এখানে নোট টু জ্যাক ডট টিএক্সটি আছে। তো আমি এটা ভিডিওটা বেশি বড় করতে চাই না, এই জন্য এটা আমরা সিম্পলি এখানে বাই লিখে দিলাম, আমি জানি এখানে কি আছে। তো এখানে যে জ্যাক নোট টু জ্যাক, এই জ্যাকটা মেইনলি আমরা ইউজ করতে পারি আমাদের ইউজার নেম হিসেবে, ঠিক আছে? তো আজকে একটা কথা আমাদের বলা হয়নি যে আজকে আমরা যে টুলটা ইউজ করবো এসএসএসি লগ ইনের ব্রুট ফোর্সের ক্ষেত্রে সেটা হলো হাইড্রা। হাইড্রা আপনারা জানেন যে হাইড্রা মেইনলি একটা পাসওয়ার্ড ক্র্যাকিং টুল, এটার মাধ্যমে বিভিন্ন পাসওয়ার্ড ক্র্যাকিংয়ের যে মডিউলগুলো আছে এর ভিতরে বিল্ট ইন থাকে। তো চলুন দেখি। তো জ্যাক এটা হলো ইউজার নেম আমরা ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে আমরা যেটা করবো আমরা এখানে বাই লিখে দিলাম, বাই লিখে কী হবে এটা গুড বাই লিখে দিয়েছি, দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে বের হয়েছি। তো এখন যেটা আমরা করব সেটা হলো এসএসএস লগ ইনের ক্ষেত্রে আমাদের পাসওয়ার্ড লাগবে। তো আমরা যদি এখানে এসএসএস প্রথমে না দিয়ে আমরা যদি ব্রুট ফোর্স আগে করে নিই তাহলে এটা আমাদের জন্য ভালো হবে, যেহেতু জ্যাক আমরা জানি এবং ওয়ার্ড লিস্ট আমরা ইউজ করব আমাদের যে rockyou.txt ওইটা আছে। তো বেশি আমরা এখানে না দেখি, আমরা প্র্যাকটিক্যালি দেখলে এটা সুবিধা হবে বেশি। তো আমরা যেটা করব এখানে হাইড্রা ইউজ করব, হাইড্রা টুল। তো হাইড্রা টুলের একটা সিনট্যাক্স আছে, আমরা প্রত্যেকটা টুল যদি ভুলে যাই তো আমরা এখানে ম্যান ইউজ করতে পারি কিংবা আর একটা আমরা ইউজ করতে পারি সেটা হলো শুধুমাত্র হাইড্রা। যদি লিখি হাইড্রা হাইড্রা হাইফেন হাইফেন হেল্প, এটা যদি লিখি তাহলে কিন্তু হাইড্রার ফুল মডিউলটা এখানে ওপেন হবে। ওকে হাইড্রা এখানে ইনভ্যালিড ইগনোর, ওকে। তো হেল্প যদি না থাকে তাহলে কিন্তু আমরা এখানে হাইফেন এইসও দিয়ে দেখতে পারি, ঠিক আছে? এটা কাজ করছে। তো এখানে যদি আমরা দেখি দেখতে পাচ্ছেন যে এক্সাম্পলের ক্ষেত্রে হাইড্রা টুলটা কীভাবে ইউজ করা হয়। তো ভিডিওটা একটু বোরিং মনে হলেও আমি আশা করি যে ভিডিওটা আপনাদের দেখা উচিত, তার কারণ এর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে? ওকে। তো হাইড্রা প্রথমে হাইড্রা লিখতে হয় এবং হাইফেন এল যদি আপনি ইউজারের নাম জানেন, যেহেতু আমরা জানি যে জ্যাক আমাদের ইউজারের নেম, তো সেক্ষেত্রে আমরা হাইফেন এল ছোটো হাতের এল ইউজ করবো। এবং যদি আমাদের ইউজার নেমটা আমরা না জানি সেক্ষেত্রে ইউজার নেম ব্রুট ফোর্স এখানে করা যায়। তো সেক্ষেত্রে আমরা হাইফেন ক্যাপিটাল এল লিখব। তো এক্ষেত্রে আমরা এখানে ইউজার নেমটা যেহেতু জানি আমরা এটা ব্যবহার করবো এবং হাইফেন পি এটা বড় হাতের লিখতে হবে যদি আমরা পাসওয়ার্ড না জানি, আর যদি পাসওয়ার্ড জানি তাহলে ছোটো হাতের পি লিখতে হবে। আশা করছি এটা বুঝতে পারছেন, যদি না বোঝেন আমরা যখন লিখব তখন বুঝতে পারবেন। এবং সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে আমাদের এখানে লিখে দিতে হবে যে আমরা কোথায় করতে চাচ্ছি। তো আমরা এখানে এফটিপি দেওয়া হয়েছে, আমরা এসএসএস এটা ব্রুট ফোর্স করব। তো এক্ষেত্রে আমরা যেটা করব আমরা এখানে বুঝতে পারছি যে কীভাবে করতে হবে। তো আমরা এখানে হাইড্রা লিখব, হাইড্রা হাইফেন এল। তো সেক্ষেত্রে আমরা এখানে যদি হাইড্রা লিখি হাইড্রা হাইফেন এল এবং হাইফেন এল দেওয়ার পরে যেহেতু আমরা জানি ইউজার নেমের কী হতে পারে সেটা হলো জ্যাক জে কে ই, এবং জানার পরে আমরা যেটা জানি সেটা হলো আমাদের পাসওয়ার্ড দিতে হয়। তো পাসওয়ার্ড যেহেতু আমরা জানি না, না জানলে হাইফেন পি হয় বড় হাতের। তো হাইফেন পি দেওয়ার পরে আমি rockyou.txt ওইখান থেকে এক্সট্রাক্ট করিনি, তো আমি আলাদাভাবে rockyou.txt আমি রেখে দিয়েছি আমার ডাউনলোড ফোল্ডারের ভিতরে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি যেটা করব আমি হলো সিম্পলি ওর পথটা এখানে দিয়ে দেবো। পাথটা যেমন হবে যে এখানে দেখুন আমরা লিখছি সেটা হলো পাথটা হবে হোম, হোমের ভিতরে কালি। সো এটা আপনার জন্য ডিফারেন্ট, ঠিক আছে? এটা আপনারা ইউজার শেয়ার এখানে দিতে পারেন, অড লিস্টগুলো যেখানে থাকে ইউজার এরপরে শেয়ার এরপরে অড লিস্ট, আপনার ক্ষেত্রে এটা কাজ করবে, ঠিক আছে? আমি এটা করছি না, অড লিস্ট ট্যাব দিয়ে দেখে নেবেন কি কি আছে অর্ড লিস্ট। এরপরে যদি ট্যাব ক্লিক করেন দেখতে পাচ্ছেন এখানে rockyou.txt আছে, ঠিক আছে। তো এটা এক্সট্রাক্ট করতে পারেন, তো যেহেতু আমি এটা এক্সট্রাক্ট করিনি আমি আলাদা জায়গায় এটা রেখে দিচ্ছি, তো সেক্ষেত্রে আপনারা সেখান থেকে ইউজ করতে পারেন, কিন্তু আমি যে কমান্ডটা ইউজ করবো সেটা কিন্তু কাজ করবে না, ঠিক আছে। আপনারা এখান থেকে আরও অনেকগুলো যে ডারবাস্টার আছে, এরপরে ফাস্ট ট্র্যাক আছে, এই টেক্সট ফাইলগুলো ইউজ করতে পারেন। ডারবির ভিতরে অনেকগুলো আছে, অ্যামাসের ক্ষেত্রে আছে, তো এই টেক্সট ফাইলগুলো ইউজ করলেও কিন্তু আপনি ব্রুটফোর্স করতে পারবেন, ঠিক আছে। মানে ওয়ার্ড ফাইল কোনটা ইউজ করবেন সেক্ষেত্রে তো আমি rockyou.txtটা সাজেস্ট করি, তার কারণ এর ভিতরে অনেকগুলো পাসওয়ার্ড বিল্ট ইনভাবে থাকে, মানে অলরেডি সেভ থাকে, তো সেক্ষেত্রে আপনার কাস্টম পাসওয়ার্ড লিস্ট তৈরি করা লাগে না, ঠিক আছে। ওকে, সো আমরা এখানে আপনারা এখান থেকে দেওয়ার পরে rockyou.txt লিখবেন, তার আগে এটা এক্সট্রাক্ট করে নেবেন, ঠিক আছে। এক্সট্রাক্ট করার পরে আপনারা এখানে ব্যবহার করবেন। তো আমি যেটা করব, আমার যেহেতু এখানে আমি এটা ইউজ করছি না, সেক্ষেত্রে আমি হোমের ভিতরে যাব, হোমের ভিতরে যাওয়ার পরে কালিতে যাব, সরি এখানে হোম হবে, এরপরে কালি, কালিতে যাওয়ার পরে আমাদের এখানে যেতে হবে ডাউনলোডের ভিতরে, ঠিক আছে, DOWN ডাউনলোডস। এখন এর ভিতরে আবারও আমরা ট্যাব ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফাইল আছে, ডাউনলোড করছি আমি অলরেডি, সেক্ষেত্রে rockyou.txtও এখানে আছে। তো আমরা এখানে সিম্পলি একটা শর্টকাট আমি আপনাকে শেখাই দিই, মনে করুন যে এটা আপনি কপি করে এখানে দিবেন, ঠিক আছে। সেক্ষেত্রে এখানে এইভাবে মানে রাইট বাটন ক্লিক করে কপি করা যায়, আবার যদি আপনি এটা সিলেক্ট করেন, করার পরে যদি আপনার মাউসের যে মিডিয়া মানে মাঝখানে যে বাটনটা থাকে গোল মতো যেটা স্ক্রল করার ক্ষেত্রে ইউজ করা হয়, ওইটা যদি ক্লিক করে তাহলে কিন্তু এখানে মানে ওইটাই ক্লিক করা যায়, ঠিক আছে। তো ওইটাই ক্লিক করলে আপনার এখানে অলরেডি পেস্ট হয়ে যাবে, ঠিক আছে। তো আমি আবারও বলে দিচ্ছি এটা কী হবে, এখান থেকে সিম্পলি এটা যে জিনিসটা কপি পেস্ট করতে চাচ্ছেন এটা এখান থেকে সিলেক্ট করবেন, করার পরে আপনার যে মাউসের মিডলে যেটা আছে স্ক্রল করার জন্য ওই বাটনটা চাপ দেবেন, চাপ দিলে কিন্তু এটা পেস্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এইটা আমরা ব্যবহার করলাম। এরপরে যেটা করতে হবে আমাদের, আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড ফাইলটা এখানে দিয়ে দিছি, এরপরে আমাদের SSH লগইনের ক্ষেত্রে আমরা ইউজ করছি, তো SSH লিখতে হবে, লেখার পরে আমরা এখানে লিখে দেবো আমাদের IP অ্যাড্রেসটা, ঠিক আছে। তো আমাদের IP অ্যাড্রেস এটা, তো আমরা এখন এন্টার ক্লিক করব, এন্টার। তো এইখানে কি হচ্ছে আমি যদি আপনাদের বোঝাই, এখানে আমি ইউজার নেম দিছি এবং পাসওয়ার্ডের জন্য rockyou.txt, দেখতে পাচ্ছেন যে আমরা খুবই দ্রুত আমাদের পাসওয়ার্ডটা এখানে পেয়ে গেছি, এই যে পাসওয়ার্ড এবং জ্যাক ইউজার নেম, তো এটা অনেক দ্রুত হয়েছে, আপনার ক্ষেত্রে কিছু টাইমও নিতে পারে, তো আমি অলরেডি আগে করছি সেই জন্য মেবি এটা এর যে কুকিজ সেকশন থাকে সেখান থেকে এটা নিয়ে নিয়েছে, ঠিক আছে। ওকে, সো এখন আমরা এই যে পাসওয়ার্ড পাইছি এটার মাধ্যমে লগ ইন করবো, তো এটা আমরা এখান থেকে কপি করে নিই সিম্পলি, এটা কপি করেও এখন আপাতত লাভ নেই, তার কারণ আমাদের এটা পরবর্তীতে থাকবে না। ওকে, সো এখন আমরা এখানে SSH লগ ইন করবো। SSH লগ ইনের একটা নিয়ম আছে, সেটা হলো প্রথমে SSH লিখতে হয়, এরপরে আমাদের যে ইউজার নেম জেক সেটা দিতে হবে, এরপরে @ দিতে হয়, তারপরে IP অ্যাড্রেস দিতে হয়, ঠিক আছে। তো IP অ্যাড্রেস যেহেতু আমরা জানি না, IP অ্যাড্রেসটা এখান থেকে দেখতে হবে, আমাদের IP অ্যাড্রেসটা নিয়ে নেব, ঠিক আছে। তো IP অ্যাড্রেসটা ছিল 10.10. এই যে এটা কপি করে নিলাম, কপি করে নেওয়ার পরে আমরা এখানে সিম্পলি পেস্ট করব, তো পেস্ট ক্লিপ, হ্যাঁ পেস্ট। তো সেক্ষেত্রে আমাদের এখানে একটু এক্সট্রা কিছু আসছে সামথিং, হ্যাঁ, তো এখানে এটা পরিপূর্ণ এর গায়ে লেগে যাবে এইভাবে। এবং পাসওয়ার্ডটা আমাদের যেটা করতে হয়, আমরা পাসওয়ার্ডটা পরে দেবো, আমরা সিম্পলি লগ ইন করার চেষ্টা করব। তো এখন আমরা যদি এন্টার ক্লিক করি, এটা কিন্তু আমাদের কি বলবে যে হলো are you sure you want to continue connecting, তো এখানে ইয়েস ক্লিক করবেন, ইয়েস দেওয়ার পরে এখানে পাসওয়ার্ডস আছে, তো পাসওয়ার্ড যেটা আমরা কপি করছিলাম, তো পাসওয়ার্ডটা আমরা এখানে সিম্পলি দিয়ে দেবো, পাসওয়ার্ডটা পেস্ট করলাম। পাসওয়ার্ডটা পেস্ট করে দিয়ে আমরা এখানে এন্টার ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছেন আমরা সাকসেসফুলি আমাদের যে SSH সার্ভার সেটা ব্রুট ফোর্স করার মাধ্যমে আমরা লগ ইন করে ফেললাম। তো আজকে ভিডিওতে আমরা দেখছি যে কিভাবে আমরা ব্রুট ফোর্স অ্যাটাকের মাধ্যমে মেইনলি SSH যে সার্ভিসটা আছে সেটা ব্রুট ফোর্স করার মাধ্যমে কিভাবে আমরা লগ ইন করতে পারি এবং পাসওয়ার্ডটা বের করতে পারি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, আসসালামু আলাইকুম।